আজকের এই ভিডিওতে ফেসবুকের সার্ভার যে ডাউন হয়ে গিয়েছিল, কি হয়েছিল ফেসবুকের বা কেন ডাউন হয়েছিল, এবং সেই ডাউন হওয়ার কারণে ফেসবুকের যে শেয়ার আছে সেই শেয়ারে কী পরিমাণ প্রভাব পড়ছে, এই প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বাংলাদেশ সময় সোমবার 4ই অক্টোবর রাত 9টা 44 মিনিট থেকে বিশ্বে ফেসবুকের সার্ভার ডাউন ছিল অন্তত 6 ঘন্টার জন্য। 2008 সালের পর এটাই ফেসবুকের সবচেয়ে বড় সার্ভার দোষ। 300 কোটি ইউজার ব্যবহার করতে পারছিলেন না ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। কেন, কীভাবে এ ঘটনা ঘটল, এর অর্থনৈতিক প্রভাবটাই বা কেমন, চলুন জেনে নেওয়া যাক। 4ই অক্টোবর ফেসবুকের মার্কেট শেয়ার প্রাইস দ্রুত রেকর্ড পরিমাণ 4.9% ড্রপ করেছে, তবে সেটা এমনিতেও পড়ছিল। মার্ক জুকারবার্গের নেটওয়ার্থ কমে গিয়ে প্রায় $7 বিলিয়ন, ফলে শীর্ষ ধনীর তালিকায় একঘর পিছিয়ে পঞ্চম স্থানে চলে গেছেন বিল গেটসের একঘর পিছনে। জিমেল, টিকটক ও স্ন্যাপচ্যাট ইউজাররা অভিযোগ করেছিলেন অ্যাপ স্লো হয়ে যাওয়ার ব্যাপারে, যেহেতু ফেসবুকের অ্যাপগুলোতে ঢুকতে না পারা লোকেরা ঘনহারে এগুলোতে হঠাৎ লগ ইন শুরু করেছে। কোনো হ্যাক নয়, বরং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তনের কারণে সার্ভার ডাউন হওয়ায় এর পেছনে কারণ বলে জানা যায়। ফেসবুকের এমপ্লয়িরা যখন সকালবেলা এই আউটেজের কারণ অনুসন্ধানের জন্য তাদের অফিসে প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন, তখন তাদের কার্ডে এন্ট্রি নিচ্ছিল না, তাই তারা ঢুকতেও পারছিলেন না। ফেসবুকের নিজস্ব যে প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারনাল কমিউনিকেশন করা হয় সেটিও কাজ করছিল না। ফেসবুক সংক্রান্ত অ্যাপগুলো ডাউন থাকায় বিশ্বজুড়ে নানা ব্যবসায় মোট সব মিলিয়ে $16 কোটি করে লোকসান হয়েছে। 6 ঘন্টায় মোট লোকসান $1 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। কেবল যুক্তরাষ্ট্রেই উদয় হয়েছে $232 মিলিয়ন। এমনিতেই হুইসেল ব্লোয়ার নিয়ে কাহিনী চলছে ফেসবুকের। এই হুইসেল ব্লোয়ার হলেন ফেসবুকের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হাউগেন। তার অভিযোগ হলো নিরাপত্তার তুলনায় প্রফিটকেই বেশি গুরুত্ব দেয় ফেসবুক। মার্কিন নির্বাচনের পর ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেলেও সেগুলো বিতরণে বেশি একটা ভূমিকা রাখেননি ফেসবুক। তারপর ইনস্টাগ্রামে দৃষ্টিনন্দন লাইফস্টাইল যাপন করতে দেখে অনেকেরই মানসিক সমস্যা হয়, ইত্যাদি হলো তার কিছু অভিযোগ। ফেসবুক অবশ্য তার এসব অভিযোগকে মিসলিডিং বলেছে। যাই হোক, গত 7ই সেপ্টেম্বর থেকে হিসাব করলে 15% শেয়ার ড্রপ করেছে ফেসবুকের। ন্যাসড্যাক ও অন্যান্য মার্কিন স্টক মার্কেটের উপর চোখ রাখলে দেখবেন গত কয়েকদিন ধরেই ট্যাক কোম্পানিগুলোর স্টক প্রাইস কমছে। ইদানিং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইল্ড বাড়ছে, যার মানে যুক্তরাষ্ট্র সরকারের ঋণ নেওয়ার উপর আরোপিত ইন্টারেস্ট রেট বাড়ছে, যেই কারণে বিনিয়োগকারীরা ট্যাক্স সংক্রান্ত স্টক থেকে সরে আসছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক একটা বড় কারণ। এনভিডিএর আজ স্টক প্রাইস ফল করেছে 4.87%। অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট, গুগল আর অ্যামাজনের আজ শেয়ার প্রাইস ড্রপ করেছে 2.4 থেকে 5.8%-এর মাঝে। তো এবার আসল ঘটনায় আসি, হয়েছিলটা কী ফেসবুকের, মোটা দাগে একদমই লেমেন্স টার্মে ব্যাখ্যা করার চেষ্টা করি। আপাত দৃষ্টিতে মনে হবে ফেসবুক যেন তাদের ইন্টারনেট দুনিয়ার সাথে যুক্ত থাকার প্লাগটাই খুলে ফেলেছিল ভুলবশত, কিন্তু ইন্টারনেটের তো আর প্লাগ হয় না, আসল ব্যাখ্যাটা কিন্তু আরও একটু জটিল। 4ই অক্টোবর ঘটনা যখন ঘটল তখন দেখা গেল ফেসবুকের DNS নেম সাড়া দিচ্ছে না, তাদের DNS সার্ভারও উদাও। প্রশ্ন হলো DNS কি? ডোমেইন নেম সিস্টেম বা DNS হচ্ছে এমন একটা প্রযুক্তি যা ইন্টারনেট ইউজারদেরকে বিভিন্ন সাইট এবং নেটের অন্যান্য স্থানে ডিরেক্ট করে। যেমন ধরুন আপনার মোবাইলে যেসব নাম্বার সেভ করা আছে আপনি তাদেরকে চিনেন কীভাবে, বিভিন্ন নাম দিয়ে সেভ করে। এই নাম্বারে কল করতে হলে আমি অমুক নাম দিয়ে সার্চ করব, DNS ব্যাপার কানাও, তাই একটি আপনার ডিভাইসকে জানায় যে সাইটটি আপনি খুঁজছেন সেটি এখন কোথায় আছে। দেখা গেল ফেসবুকের ঠিকানাই বেমালুম উদাও হয়ে গিয়েছে নেট দুনিয়া থেকে।
বাংলায় কথাগুলো বোঝানোর অবশ্যই বেশ কষ্ট, যেহেতু এগুলো বাংলার টার্ম নেই আদৌ। এক এক আইপি ইন্টারনেট প্রোটোকল থেকে আর এক আইপিতে ডেটা কীভাবে যাবে না বা যাবে, সেটা রাউটিং প্রেফিক্সগুলোর বড় সড়ক সংগ্রহকে বলা হয় অটোনোমাস সিস্টেম। আপনি চিন্তা করতে পারেন সহজ করে, এভাবে অনেকগুলো রাউটারের সমগ্র, তো প্রতিটি এএস এর একটি করে নাম্বার আছে, বিভিন্ন এএস এর মাঝে তথ্য আদান প্রদান করা হয় যে মেকানিজমের মাধ্যমে, তা হলো বর্ডার গেটওয়ে প্রোটোকল, বা সংক্ষেপে এটাকে বিজিপি বলে। এটি ঠিক করে দেয় কোন পথ দিয়ে কোন সিস্টেমের মধ্য দিয়ে ডেটা ট্রান্সফার হবে। যদি এই পথ খোলা না থাকে তবে অন্য পথ, ওটাও সমস্যা থাকলে আরেকটি পথ বের করে ফেলবে। এক স্থান থেকে আর এক স্থানে যাবার যেসব অনেক রাস্তা থাকতে পারে, তেমন এক এস থেকে আর এক এসে পৌঁছাতে অনেকগুলো রাস্তা দিয়ে পৌঁছানো যেতে পারে। এদিকে এএস যে প্রক্রিয়াটা সেটা হলো অটোনোমাস সিস্টেম। আমি যদি পারি এএস বলবো, আপনারা বুঝে নেবেন এটা অটোনোমাস সিস্টেম। বিজিপি না থাকলে কোনোভাবেই এই তথ্য সঠিকভাবে পৌঁছাবে না, তাই বিজিপি এর মাধ্যমে এক একটি নেটওয়ার্ক, যেমন ধরুন ফেসবুক, অন্যদের কাছ থেকে জানান দেয় তার উপস্থিতি। এদিকে বিজিপি হলো বর্ডার গেটওয়ে প্রোটোকল। ফেসবুক এই 6 ঘন্টা তার উপস্থিতির জানান দিচ্ছিল না, ফেসবুকের ইন্টারনাল সার্ভারও ধসে পড়ে এই সময়টাতে। জানা যাচ্ছে ফেসবুকের ইঞ্জিনিয়াররা একটি কনফিগারেশন চেঞ্জ করতে গিয়েছিলেন এবং পর মুহূর্তেই বিশ্বব্যাপী ডাউন হয়ে যায় ফেসবুক। এই চেঞ্জ ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারা দুর্ঘটনাবশত নিজেদের সিস্টেম থেকে নিজেদেরকে লাথি মেরে বের করে দেয়, লক আউট করে দেয়। একমাত্র সেই সময় যেসব টেকনিশিয়ান শারীরিকভাবে ফেসবুক অফিসে উপস্থিত ছিলেন তাদের কাঁধেই এই মহাবিপদ সমাধানের দায়িত্ব এসে পড়ে। যখন প্রতি ঘন্টায় দুনিয়া জুড়ে বিপুল অঙ্কের লোকসান চলছে, মোটামুটি 6 ঘন্টা বাদে তারা ফিরিয়ে আনতে পারে তাদের উপস্থিতি। তো এই ছিল ফেসবুকের যে সমস্যাটা, আসলে এটা নর্মালি টার্মে বোঝানো খুবই কষ্টকর, ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।